নূর হোসেন দিবস উপলক্ষে জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, বাম গণতান্ত্রিক জোট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজধানীর জিরো পয়েন্টে শ্রদ্ধা নিবেদন করেছে। রোববার সকালে গুলিস্তানের জিরো পয়েন্টে শ্রদ্ধা জানানো হয়। এদিকে আজ দুপুর ১২টায় রাজধানীর জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে আজ বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল কর্মসূচি করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। লুনা ফুসনিপা, ঢাকা পোস্ট। Thank you.